হ্যালো ফ্রেন্ড, আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের জন্য একটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি আজ। আমি নাম দিয়েছি খাকড়া কারি, যেহেতু এটা পাঁপড় দিয়ে তৈরি হবে। তোমরা এটা পাঁপড়ের তরকারিও বলতে পারো। পিওর নিরামিষ রেসিপি, খুবই সুন্দর খেতে। খুব অল্প ইনগ্রিডিয়েন্টসে আমি এটা তৈরি করব, বাট খুবই টেস্টি হয়। তোমরা বাড়িতে ট্রাই করো। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার, কমেন্ট আর লাইক করতে কিন্তু ভুলো না। তো যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো আমি প্রথমে বলে দিচ্ছি। প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পাঁপড়। যে কোনো টাইপের পাঁপড় হতে পারে, মশলা পাঁপড়ও হতে পারে। সাদা তেল। ফোড়নের জন্য লাগবে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর স্টার আনিস। তারপরে লাগবে আমাদের চিকেন মশলা, টমেটো সস আর লঙ্কা কুচি। লাগছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, চিনি, আদা বাটা আর লবণ। আর লাগবে ঘি আর হিং, খুবই অল্প লাগবে হিং। প্রথমে আমরা যেটা করব, পাঁপড়টাকে ভেজে নেব, নিয়ে একটু ম্যাশ করে নেব এরকমভাবে। দেন আমরা একটু ভেজে নিচ্ছি পাঁপড়টাকে। আচ্ছা, চিকেন মশলা নিয়ে যদি কোনো কনফিউশন থাকে আমি বলি, চিকেন মশলাটা আমি এই কারণে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কোনো অন্য রকম মশলার চিন্তা না থাকে। চিকেন মশলার মধ্যে অনেক কিছু ড্রাই অ্যাডেড থাকে, যেমন জিঞ্জার গার্লিক পাউডার, অনিয়ন পাউডার, সো টেস্টটা বেটার আসে। যেহেতু এটা নিরামিষ তো এই মশলাটা দিলে আমার কাছে টেস্টটা খুব ভালো লাগে। আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন, পিওর ভেজ করতে চাইলে আপনারা এটার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়োই দিতে পারেন। আচ্ছা, আমি ফোড়নটা দিয়ে দিলাম সমস্ত গোটা মশলাগুলো, জিরে, স্টার আনিস, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে ভুনে নেব। তো চিকেন মশলার কনফিউশন আশা করি দূর করতে পেরেছি। চিকেন মশলাটা সত্যি খুব, যে কোনো ধরনের চিকেন মশলা যদি কোনো রান্না ইউজ করা হয় খুবই টেস্ট হয়। অন্য কোনো মশলা না দিলেও কোনো অসুবিধা হয় না, কারণ ওর মধ্যে সমস্ত ইনক্লুডেড থাকে। এখন আমরা হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে শুকনো লঙ্কার গুঁড়োটাও দিলাম। এটা কিন্তু কাশ্মীরি মির্চ, এটা ঝাল হবে না, কালার হবে। আমি শুকনো লঙ্কার ইউজ করি না, কারণ শুকনো লঙ্কার গুঁড়োটা খাওয়াটা ঠিক না শরীরের পক্ষে। তো এটা ঠিক আছে, এটাও খাওয়াটা অত ঠিক নয়, বাট তাহলেও এটা রঙের জন্য দেওয়া, এটা অ্যাভয়েড করতে চাইলে করতে পারেন। সেখানে পাকা যে কাঁচা লঙ্কাগুলো আছে সেটা বেটে দেওয়া যেতে পারে, বাট সময়ের অভাবে সেটা হয়নি। আমি এটা করি যে পাকা যে লাল লঙ্কাগুলো আছে সেটা আমি বেটে দিই, সুন্দর কালার আসে। এটাও আপনারা করতে পারেন। তো যাই হোক, তারপর যেটা আমরা অ্যাড করব, টমেটো পিউরি। টমেটো পিউরির জায়গায় আপনারা কাঁচা টমেটো কেটে দিতে পারেন। তো দুটোতেই একই রকমই টেস্ট আসে, যেটা যখন অ্যাভেলেবল সেটা দিয়ে করাটাই বাঞ্ছনীয়। আমরা দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে যাতে সুন্দর একটা গন্ধ চলে আসে, যখন বোঝা যাবে যে মশলাটা কষে গেছে। দেন আমরা চিকেন মশলাটা অ্যাড করে দিলাম। চিকেন মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেন মশলাটা দিলে একটা অসম্ভব সুন্দর গন্ধ চলে আসে, অন্য কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন হয় না। তাও আমি একটু ধনে গুঁড়ো অ্যাড করব, কারণ একটা করিয়েন্ডারের যে ধনের যে গন্ধটা ওটা খুব সুন্দর ভালো লাগে এই রান্নাটার মধ্যে। সো এটা দিল, এই জন্যই আমি এখানে অ্যাড করছি। খুবই সামান্য, কারণ দেওয়ার খুব একটা প্রয়োজন হয় না। আপনারা অ্যাভয়েড করতে পারেন, বা আপনারা চিকেন মশলাটাও অ্যাভয়েড করতে পারেন। আপনারা সেখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে করতে পারেন, তাহলে এটা পিওর ভেজ হয়ে যাবে। কারণ চিকেন মশলাটার মধ্যে অনিয়ন গার্লিকের কিন্তু ড্রাই পাউডারটা থাকে অ্যাডেড, সো সেক্ষেত্রে এটা নিরামিষ হচ্ছে না, মানে বাঙালি নিরামিষ হচ্ছে না। সাউথ ইন্ডিয়ান, নন বেঙ্গলিরা কিন্তু অনিয়ন গার্লিক খায় নিরামিষ হিসাবে, তো তাদের জন্য এটা ভেজ। যাই হোক, আমরা এখানে চিনি দিয়ে দিলাম আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, খুবই সামান্য। তো দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। দেখুন কী সুন্দর কালারটা এসছে। তো
আমি কিন্তু খুব বেশি তেল দিইনি, তো যেইটুকুই তেল দিয়েছি আপনারা এর থেকেও অল্প তেল দিতে পারেন, তো সেক্ষেত্রে একটু জল দিয়ে দিয়ে কষাতে হবে, তাও খুব বেশি তারতম্য হবে না যেহেতু পাঁপড়টা আমার ডিপ ফ্রাই করা রয়েছে, তো এমনিতেই হেভি হয়েছে, এখানে তেল বেশিটা না দেওয়াই ভালো। তো যাই হোক, মোটামুটি আমার রান্নাটা হয়ে এসছে, একটু কষিয়ে নিচ্ছি আমি ভালো করে। তো আমাদের একটু জল দিতে হবে বেশি করে, কারণ গ্রেভিটা বেশি না হলে যখন আমরা পাঁপড়টা দেব পুরো গ্রেভি পাঁপড়ে সোপ করে নেবে, তো তখন প্রচণ্ড ড্রাই হয়ে যাবে। যাক, আমি একটু হিং দিলাম, এর মধ্যে খুবই সামান্য হিং দিতে হবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। তো লাস্টে দেবেন, কারণ লাস্টে যদি হিংটা দেন হিংয়ের একটা সুন্দর গন্ধ পাবেন, খুবই ভালো লাগে যেটা পাঁপড়ের মধ্যে। তো গ্রেভিটা, এটা খুব গ্রেভি হয় না, মোটামুটি একটু শুকনো শুকনোই হয়, পোলাও বা ভাত দিয়েও ভালো লাগে, কিন্তু রুটি দিয়ে যে কোনো কিছুতেই এটা অ্যাকচুয়াল ভালো লাগে, খুব একটা গ্রেভি এটা হয় না, বাট আপনারা চাইলে গ্রেভি রাখতে পারেন, বাট আমি অতটা প্রেফার করি না গ্রেভিটা, তাই আমি খুব বেশি গ্রেভি রাখছি না। তবে মোটামুটি একটা প্রথমে গ্রেভিটা রাখতে হবে, কারণ যখন আমরা পাঁপড়টা দেবো এটা কিন্তু সোক করে নেবে, তো সেই জন্য আমি একটু জল অ্যাড করব, বেশ কিছুটাই জল অ্যাড করব। জলটা ভালো করে অ্যাড করার পরে ওটা ফুটতে দিতে হবে, তো আমি এখন জল অ্যাড করে দিচ্ছি, বেশ খানিকটা জল অ্যাড করছি কারণ এটা ফুটবে খানিকক্ষণ। আপনারা বাড়িতে প্লিজ ট্রাই করবেন, তবে আমাকে জানাবেন কেমন লাগলো, সত্যি খুব ভালো হয়। যদি আপনারা চিকেন মশলাটা অ্যাড না করে সেখানে যদি ধনে বা জিরে গুঁড়ো অ্যাড করে দেন, এটা কিন্তু পুরো ভেজ রেসিপি হবে, আপনারা যে কোনো যেদিনকে আপনাদের বাড়িতে নিরামিষ হয় সেদিনকে আপনারা এটা ইজিলি খেতে পারেন, প্রচণ্ড হিট হবে আমি আশা করছি। এটা গরম মশলা দিয়ে দিলাম আমি, সবাই খুব ভালোভাবেই খাবে, অনেক একটু কনফিউশন হয় আমাদের যেদিনকে নিরামিষ রান্না থাকে যে কী করব কী করব, তো এটা একটা খুব ভালো অপশান। এখন আমি পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি, পাঁপড়গুলো দিয়ে বেশিক্ষণ ফোটানোর কোনো প্রয়োজন নেই, কারণ পাঁপড় এমনিতেই নরম, আস্তে আস্তে সোক করে নরম হয়ে যাবে, খুব বেশি আবার ফোটালে পরে জিনিসটা টেস্টটাই চলে যাবে, বেশি নরম হয়ে যাবে তখন সগি সগি একটা ব্যাপার চলে আসবে, সো বেশিক্ষণ দরকার নেই, একটু নাড়িয়ে জাস্ট ঢেকে দিলেই হয়ে যাবে আমাদের এটা রেডি। তো আমি এখন এটাকে সার্ভ করব সুন্দরভাবে, দেখুন মোটামুটি গ্রেভি কিন্তু সব টেনে নিয়েছে, সমস্ত কিছু সব একদমই সোক করে নেবে, একদমই শুকনো হয়ে যাবে, তার টেস্ট অসাধারণ হবে, এটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হবে, বাট আমি তো আপনাদের টেস্টটা বোঝাতে পারবো না, আর আমরা টেস্ট করে দেখেছি এটা খুবই সুন্দর হয়েছিল। আমরা আপনারা বাড়িতে ট্রাই করুন আর আমাকে জানান যে কেমন হলো। এখন আমি একটু ঘি অ্যাড করে দেবো, এটা জাস্ট অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তো একটা সুন্দর গন্ধের জন্য আমি দিলাম, খুব বেশি না একদমই অল্প, আপনারা নাও দিতে পারেন। তো অলমোস্ট আমার এটা ডান, আমি এখন সার্ভ করব, কেমন লাগলো রান্নাটা আমাকে জানাবেন, দেখুন কতটা সুন্দর হয়েছে, একদমই গ্রেভি নেই, খুব একটা বেশি গ্রেভি নেই, এটা আরও টেনে যাবে, একদমই শুকনো শুকনো হবে।